আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা বিষ্ণু সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের 7ই মার্চ উদযাপন হচ্ছে নানা আয়োজনে। স্বাধীনতার 50 বছর পরও এই ভাষণ উদ্দীপ্ত করছে জাতিকে। ইউনেস্কো স্বীকৃতির মাধ্যমে এটি এখন বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের এক অনন্য দলিল আর অনন্ত অনুপ্রেরণার উৎস। 1971 সালের 7ই মার্চ বসন্তের বিকেলে বঙ্গবন্ধু লাখো জনতার সামনে তুলে ধরেন বাঙালিকে বঞ্চিত করার ইতিহাস। শোষণের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধের কথা বলেন। এই ভাষণেই সোনার বাংলা গড়ার ইশতেহারও জাতির সামনে তুলে ধরেন বঙ্গবন্ধু। পুরো জাতি সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে রক্তক্ষয়ী যুদ্ধে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা। স্বাধীন হয় মাতৃভূমি বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছেন। সকাল 7টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান নেতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতার ছোট কন্যা এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রিহানাও এ সময় উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন বিএনপির রাজনৈতিক কূটকৌশল ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 7ই মার্চ উপলক্ষে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন। স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করেছে, যারা 7ই মার্চকে নিষিদ্ধ করেছিল, 7ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল, তারা আজকে রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে এ 7ই মার্চ পালন করছে, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম দিয়েছে। তাদের এই সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম আসলে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। কক্সবাজার কিশোরগঞ্জ ও আশুলিয়া সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। শনিবার রাতে কক্সবাজার শহরের কলাতুলি মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় 3 জন নিহত হয়েছেন। তারা হলেন কলাতুলি এলাকার লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম ও রাজধানীর উত্তরা এলাকার সাদাত হোসেন। একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায়, রাতে কক্সবাজার মুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন, আহত 10 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের জেলখানার মোড়ে ট্রাক চাপায় 2 ভ্যান চালক নিহত হয়েছেন। অন্যদিকে আশুলিয়ায় জামগড়ে সড়ক দুর্ঘটনায় শিল্প পুলিশের উপপরিদর্শক নিহত হয়েছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshin.tv ও facebook.com/bangladeshine। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinnews। সঙ্গে থাকায় ধন্যবাদ।